রাজনীতির অর্থটা কি? রাজনীতি যে আমরা আলোচনা করছি, অনেকেই বলেন যে আমরা রাজনীতি করি না, আমরা নাগরিক, না না, কিন্তু এই যে আপনারা আলোচনা করছেন, এটা হলো সুস্থ রাজনীতির পরিচয়। আপনারা যত আর প্রশ্নগুলো করেছেন, অত্যন্ত সচেতন রাজনীতি যারা ভালো বোঝে সেরকম একজন ব্যক্তি হিসাবে আপনারা করেছেন, এই জিনিসটা থেকে হারানো যাবে না। আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ আছে যে একদম মানে সাধারণ মানুষ যে চায়ের দোকানে বসে আলোচনা করে, সুস্থ রাজনীতি সে করছে এবং করা উচিত। যে মানে সমালোচনা করছে যে এই পুলিশের ক্ষমতা অপব্যয়োগ হচ্ছে কেন, দুর্নীতি হচ্ছে কেন, এটা অত্যন্ত মানে রাজনৈতিক প্রশ্ন। সুস্থ রাজনীতি এটাই অর্থ যে জবাবদিহিতা দাবি করা, মানুষের দেশের ক্ষমতা ঠিক মতো প্রয়োগ হচ্ছে কিনা, মানুষের স্বার্থে হচ্ছে কিনা, না ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ। এই কিন্তু দেখেন যে প্রত্যেক চাখানায় বলেন, বাসে বলেন, লঞ্চে বলেন, এই আলোচনা সবাই করছে। অর্থাৎ সুস্থ রাজনীতি মানুষ করছে এবং করা উচিত, এবং তাদেরকে সংগঠিত করলে, সংগঠিত করেই কিন্তু স্বাধীনতা এসেছিল, এই যে আপনারা এই দেশেও সে সম্পৃক্ত হয়েছিলেন, সুস্থ রাজনীতির মধ্যে দিয়ে আপনারা সম্পৃক্ত হয়েছিলেন। আজকেও এই সুস্থ রাজনীতির ধারাকে কেন্দ্র করে আমি বলি যে এখন ইমেল হয়েছে, এখন টেলিফোন হয়েছে, যোগাযোগ অনেক সহজ হয়েছে, যাওয়া আসা সহজ হয়েছে, এখানে ভোট অধিকারও আপনারা পেয়েছেন, এই আপনারা ভোটের রেজিস্ট্রেশন নিজে করান, নিজে মানে দেশে নিজের এলাকার উপরে একটা আপনারা এসে একটা প্রক্রিয়া চালু করেন। 2 বছর অনেক সময়, 2 বছরের মধ্যে বিপ্লব ঘটতে পারে, মানে এই রুগ্ন রাজনীতিকে একদম বে অফ বেঙ্গলে আমরা নিক্ষিপ্ত করতে পারি, সুস্থ রাজনীতি নিয়ে দাঁড়াবো, বাংলাদেশের ঝান্ডা নিয়ে দেখেন না আমাদের নতুন প্রজন্ম কিভাবে উৎসাহিত হয়ে আমাদেরকে আকাশের দিকে টেনে নিয়ে যাবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, নেক্সট প্লিজ। 17 নম্বর উনি প্রশ্ন করেছেন, একই আরও প্রশ্ন আসছিল যে যুদ্ধ অপরাধীদের বিচার ট্রান্সপারেন্টলি হচ্ছে কিনা, আর ওনারা সঠিক ডিফেন্স পাচ্ছে কিনা। আর প্রশ্ন রেখেছেন বিদেশি আইনজীবী, যে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু যেভাবে পেয়েছিলেন এই ডিফেন্স এইরকম পাচ্ছে না। দেখেন, আমি এটা এই ব্যাপারে খুব দায়িত্ব নিয়ে আমাদের সবাই কথা বলা উচিত, কেন বহুদিন পরে এটা যেটা আমাদের জাতীয় দাবি ছিল, জাতীয় কর্তব্য ছিল, কেন দেশে যুদ্ধ অপরাধ ঘটেছে এটা নিয়ে তো কোনো বিতর্কের অবকাশ নেই। লক্ষ লক্ষ গণহত্যা হয়েছে, নারী ধর্ষণ হয়েছে, সেই গণকবরগুলো আমরা দেখেছি, আপনারা দেখেছেন, প্রত্যেক গ্রামে কিন্তু কবরগুলো পাওয়া যায়, অর্থাৎ ঘটেছে। এখন দেরিতে হলেও কিছু বিচার শুরু হয়েছে, এই বিচারকে প্রতিশ্রুতিবদ্ধ সরকার এবং জাতীয় যে এগুলো হবে আইনানুগভাবে, আন্তর্জাতিক যে মূল নীতিগুলো আছে বিচার এই ধরনের বিচারে সেগুলোকে মেনে সেটা হোক, সেটাই হলো দাবি। কেউ বলে না যে এইগুলোকে পাশ কাটিয়ে হোক, অর্থাৎ এটা নিয়ে কোনো বিতর্ক নেই। হচ্ছে কি হচ্ছে না, দেখেন এটা কেন এই বিষয় নিয়ে আমার উত্তর আপনি পেতে পারেন না, এই বিতর্ক তো আমরা শুরু করতে পারি না, এটা বিচারাধীন জিনিস আছে, বিচার চলছে। এখন যেটাই আপনি বলবেন এটা এটা ওই বিচারকে বিতর্কিত করার একটা কাজ হবে, এটা তো আপনিও চাইবেন না, আমিও চাইব না। এটা আমরা বলতে পারি যে সবাই প্রতি আমাদের আবেদন থাকলো যে যা সবাই নিজে নিজের দায়িত্ব বুঝে করেন, এবং এই যে আমি বলি যে ডিফেন্সের কাজ হবে সবসময়, যারা আসামির পক্ষে হন তারা সবসময় প্রশ্ন তুলবেন যে না পদ্ধতিগত গলত হচ্ছে, এটাই তাদের কাজ, তো সেটা আমি বলবো তারা সেটা করতে থাকবেন, এবং অ্যাপিল কোর্ট আছে সেখানেও এটা তুলতে পারবেন, এবং অ্যাপিলের বিধান আছে। বিদেশি লয়ারের ব্যাপারে আমি জিনিসটা ক্লিয়ার করে দিতে চাই যে হ্যাঁ, আপনারা ইংল্যান্ড থেকে টম উইলিয়ামসকে পাঠিয়েছিলেন, ওকে খুব সরকার ওভাবে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করেনি, সে ভিসা পেয়েছিল, কিন্তু তার ইভেন হোটেলে তার মানে রুম ভেঙে তার কাগজপত্রকে তছনছ করা হয়েছিল। উনি এক সপ্তাহ থেকে, আমি ওনার সঙ্গে পিটিশন মুভ করেছিলাম, উনি বলেন দেখো আমাকে এই অবস্থার মধ্যে তো থাকা সম্ভব না, মানে সে পিছনে লেগে থাকে, ইভেন আমার রুম ভেঙে আমার কাগজপত্র সব তছনছ করেছে। তো ওনাকে খুব সাহায্য সঙ্গে এটা এটা আপনারা যারা এখানে আছেন তারাই পাঠিয়েছিলেন, এবং তার জন্য মানুষ তখনও কৃতজ্ঞ এখনও। কিন্তু এখনও যারা বলছেন যে বিদেশ থেকে লয়ার না গেলে বিচার হয় না, এটা কিন্তু ঠিক না। তার তখন যা আইনজীবীদের আমাদের সংখ্যা ছিল 300-400, এখন হয়েছে প্রায় 10-20 হাজার, এবং যারা অ্যাপিয়ার করছে না সরকারের পক্ষে, যারা অ্যাপিয়ার করছেন তার সমান কেন আরও সিনিয়র লোকগুলো আসামিদের পক্ষে অ্যাপিয়ার করছেন, ডেলি করছেন, অর্থাৎ তারা এটা বলতে পারে না যে বিদেশি লয়ার না আসলে আমরা মানে আইন আত্মপক্ষ সমর্থনের
সেরকম সাহায্য আমরা পাচ্ছি না, এটা আমি মনে করি না যে তারাও সেটা দাবি করছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ কলার, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যুদ্ধ অপরাধীর পিছনে যারা কাজ করছেন এবং যারা আইনি সহায়তা দিচ্ছেন তারাও দেশের সিনিয়র আইনজীবী, সিনিয়র লয়ার তারা, এবং নাম করা আইনজীবীর সেখানে রয়েছেন আমরা যতটুকু জানি। তারপরের প্রশ্ন প্লিজ। স্যার পরের প্রশ্ন উনি করেছেন যে আওয়ামী লীগ করলে মুক্তিযোদ্ধা আর বিএনপি জামাত করলে রাজাকার, দুই দলেই তো এগুলো হলো রুগ্ন রাজনীতির আলামতগুলো। এটা তো আমি বলছি যে আমরা যখন সব কিছু আমাদের মানে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখা শুরু করি, বোঝা শুরু করি, তখন তো আমরা সে আমাদের কি বলবো যে সে চোখের যে যে শক্তি সেটাও হারায়। কেন আমরা সব কিছু দেখছি যে দলীয়, কিন্তু আসলে না, ন্যায় অন্যায়। আমার দলের লোক অন্যায় করলে এটা অন্যায়, ওই দলের লোক অন্যায় করলে অন্যায়, ওই দলের লোক একটা সঠিক বক্তব্য রাখলে তার প্রতি আমার শ্রদ্ধাশীল হওয়া উচিত। একের অন্যের প্রতি শ্রদ্ধাশীল হন, এক নাগরিক আরেক নাগরিক প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার, এবং সে কি যুক্তি দিয়ে একটা আলাপ আলোচনা হওয়া দরকার। সে ওই দলের লোক কিছু বললে এটা মানে হবে যে এটা অগ্রহণযোগ্য, আর আমার দলের লোক অন্যায় কথা বললে এটা হবে গ্রহণযোগ্য, এটা তো হতে পারে না। এগুলো হলো পিওর একটা মানসিক রোগ যেটার ব্যাপারে আমাদের সেই ঐক্য, জাতীয় ঐক্যর ভিত্তিতে জাতীয় ঐক্যমত গঠন করার ব্যাপারে নেমে সময় আছে। আমরা এখনও মানে দেশকে বাঁচানোর জন্য এই উদ্যোগ নিলে আমি মনে করি রোগ মুক্ত হওয়া দরকার। রোগ থেকে না মুক্ত হলে শুধু কাগজে কলমে সংস্কার হবে হলে হবে না, আসলে কিন্তু এই মানসিক রোগ থেকে আমাদেরকে মুক্ত করার ব্যাপারে হতে হবে। এবং এখানে মিডিয়ার খুব বড় রোগ, বিশেষত আমরা এখানে বসেছি, এই যে মিডিয়া দেশে হয়েছে, অনেকগুলো টিভি হয়েছে, অনেকগুলো পত্রিকা হয়েছে, এবং তরুণ আইন সাংবাদিকরা অসাধারণ একটা ভূমিকা রেখে যাচ্ছে। অনেকেই তো জীবন হারাচ্ছে, কেন তাদেরকে মানে যে ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে, তাদের জীবন দিতে হচ্ছে, কিন্তু তারা পিছপা হচ্ছে না। আমি খুবই উৎসাহিত হচ্ছি তাদের সঙ্গে, আমি ঘন্টার পর ঘন্টা আলোচনা করে দেখেছি যে তারা সব কিছু ধরতে পারছে। এই যে আমরা রোগের কারণগুলো নির্ণয় করছি, এরা এরা করছে, আমি আমার মুখে যে কথাগুলো শুনতেছি না, আমি ওদের কাছ থেকে এগুলো একদম ডিটেলস পাচ্ছি যে কোথায় যে কী দেখছে, এবং মিডিয়াতে তারা চেষ্টা করছে দিতে, কিন্তু নিয়ন্ত্রণ আছে, এটা জানা দরকার। যেটা দেখলেন যে জনসভা করার, সমাবেশ করার ব্যাপারে যে সরকারের ভূমিকা, এটা খুবই দুঃখজনক একটা ভূমিকা। কেন গণতন্ত্রে আমরা বিশ্বাস করি, মানুষের কথা মানুষের সামনে তুলে ধরার ব্যাপারে কেন এত রকমের মানে ব্যাক পাইতে হবে? তো রেডিও টেলিভিশনে যেটা শুরু হয়েছে, এখন তো এই ইভেন কয়েকটা টিভি স্টেশনকে ব্রডকাস্ট করতে দেওয়া হয়নি, এটা 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 কোনোভাবে মেনে নেওয়া যাবে না। এটা আমি মনে করি সচেতন জনগণ এটার ব্যাপারে সোচ্চার হন। এটা দুঃখ লাগে যে বিএনপি যেগুলো করেছিল, একুশে টেলিভিশনের উপরে তারা হামলা করেছিল, বন্ধ করে দিয়েছিল। আমি আমরা আইনি লড়াই করে, বিস্তারিত আইনি লড়াই করে এটাকে আমরা ফিরে পেলাম। এখন শুনতেছি আবার একুশের বিরুদ্ধে গতকাল থেকে একটা উদ্যোগ শুরু হয়েছে, এটার ব্যাপারে মানে আমি এত দুঃখ পেয়েছি, এবং এটা নিয়ে আমি কি বলবো, আমি ভাষা পাচ্ছি না বলতে যে উদ্বেগ কিভাবে প্রকাশ করব। বিএনপি কে আমরা মানে নিন্দা করব, সমালোচনা করব, আর একই জিনিস নিজে করব, তো এটা কেন বলেন যে আমরা দুই দলকে একই ভাবে কেন তুলনা করব? আমি করতে চাই না। জি স্যার, আপনি এই যে সাংবাদিকদের ব্যাপারে বললেন যে সাগরুনি হত্যাকাণ্ডের ব্যাপারে কি আপনার ফার্ম থেকে কি কোনো কিছু করা যায় না, হাইকোর্টে কি কোনো? না, এটা তো বিচার মানে বিচার না, এটা তো তদন্ত সবাই আজকে জাতীয় দাবি হিসাবে এটা মানে স্বীকৃত যে এটা গভীরভাবে এটা সব এটা আমি ভালো যেটা দেখেছি যে সাংবাদিকদের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে। জি, আমি যেখানে বললাম যে সাংবাদিকরা দলীয়ভাবে এখন দেখছি না, এই বিষয়তে সাংবাদিকদের মধ্যে একটা ঐক্য, আমি মনে করি যে আইনজীবীদের মধ্যে এই ব্যাপারে অন্তত ষোলো আনা ঐক্য আশা করা যায়। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমরা আরেকটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। আমার আমাকে বলা হচ্ছে প্রচুর কলা লাইনে আছেন এবং অনেকেই টেলিফোন করছেন আমার মোবাইলে। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে বিচার করবেন, কারণ আমরা জানি যে আজকে প্রচুর কলার এবং স্যারকে অনেকেই ভালোবাসেন এবং স্যারের সাথে কথা বলতে চান। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা আসছি আরেকটি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। থ্যাংক ইউ।